আমাদের প্রধানমন্ত্রী আগামীকাল ঘোষণা করে 30 পারা কোরআন দিয়ে বাংলাদেশ চলবে। খোদার কসম, আগামীকাল সকাল থেকে এই দেশের ভিতরে যত চোর ডাকাত বদমাশ আছে সবগুলা টুপি পরে ভালো হয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? সবগুলা ভালো হয়ে যাবে, কারণ কোরআনের ভিতরে জেনার শাস্তি আছে না নাই, দুর্নীতির শাস্তি আছে না নাই, গরিব দুঃখী মানুষের কম্বল চুরি করে খাওয়ার শাস্তি কোরআনে আছে না নাই। এজন্য কোরআন সকল সমস্যার সমাধান বলেন না, সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন, কথা বলেন ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। আপনাদের জবান খুলেন বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। আপনাদের কি কষ্ট হচ্ছে? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, কথা ঠিক না ঠিক? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআন দিয়ে আমাদের ঘর, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করার দরকার আছে না? না, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা মহব্বতে, লা ইলাহা জিকির করলে লাভ না ক্ষতি? এই আওয়াজে মানি না, উচ্চ আওয়াজে বলতে হবে, জিকির করলে লাভ না ক্ষতি? লাভ। কি লাভ? পবিত্র কালামে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, হে পৃথিবীর মানুষেরা, জমিনে বসে বসে তোমরা আমি আল্লাহর জিকির করো। আযকুরুকুম, আসমানে বসে বসে আমি আল্লাহ তোমরা বান্দাদের জিকির করব। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর জিকির করি, আমাদের জিকির করেন কে? মহাব্বতে বলেন কে? আল্লাহ পাক আমাদের জিকির করেন। আমরা অনেককেই ভালোবাসি, অনেককেই মহাব্বত করি,
অনেক যুবক ভাইয়েরা বিভিন্ন প্রকারের সুন্দরী রমণীদের সাথে সুসম্পর্ক করে, তাকে নিয়ে আলোচনা করতে তার মনের ভিতরে খুব ভালো লাগে, আনন্দ লাগে। কিন্তু আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি যাকে ভালোবাসেন তার জিকির আপনি এক প্রান্তে করতেছেন সে জানে না, আপনি যেই মুহূর্তে তার জিকির করতেছেন ওই মুহূর্তে আপনার অপর প্রান্তের ভালোবাসার মানুষটা আপনার জিকির করতেও পারে নাও করতে পারে। কিন্তু আমাদের এমন একজন ভালোবাসার জাতে পাক আছে, আল্লাহ পাক বলেন তোমরা যখন আমি আল্লাহর জাতের জিকির করবা সাথে সাথে আরশা আজিমে বসে ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের জিকির করতে আমি আল্লাহ আরম্ভ করি। আমাদের জিকির করেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদের জিকির করেন। তাহলে জিকির করলে লাভ না ক্ষতি? না, লাভ। এক আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, শুনো জিকির করলে আরো কি লাভ কি ফায়দা? একটি পাহাড়ের উঁচা থেকে যদি ঝর্ণার পানি প্রবাহিত হয়, ওই পাহাড়ের যেই নাসি বা যেই ছিদ্র দিয়ে পানি গড়ায়া নিচে আসবে, ওই জায়গার মধ্যে পানি আসার সময় ওই স্থানের যত ময়লা আবর্জনা আছে সবগুলা পানির সাথে নিচে চলে আসে। কথা ঠিক না বেঠি? তো আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, ঝর্ণার পানি যেমন আসার সময় ওই স্থানের সমস্ত ময়লা আবর্জনা নিয়ে যেমন নিচে চলে আসে, মানুষ যখন কলব থেকে আল্লাহ পাকের নামের জিকির করে ওই জিকিরটা ওই মানুষটার কলবের ভিতরে যতগুলা গুনার ময়লা আছে গুনার স্পট আছে ওই মানুষটার জিকির করার সাথে সাথে তার কলবের সমস্ত গুনা আল্লাহ পাক ঝর্ণার পানির মতো ধুয়ে মুছে সাফ করে দেন। তাহলে আমরা শয়নে স্বপনে জিকির করব একজনের, তিনি কে? আল্লাহ পাকের নামের জিকির করব। কিন্তু এখন আমরা মাহফিলে আসলে দেখা যায় এমনি তো জিকির করি না, বাস মসজিদে ঢুকলাম নামাজ পড়লে পড়লাম না পড়লে নাই, সিজদা দিলাম রুকু দিলাম, জিকিরের কোনো খবর নাই। প্রকান্তরে এই মুসলমানগুলো মাহফিলে আসলে জিকিরের মজলিসে আসলেও এই মানুষগুলো তাদের দুইটা ঠোঁট মেলে আল্লাহর নামের জিকির করতে তাদের বড় কৃপণতা হয়। কথা ঠিক না বেঠি? এই যে মাহফিল আসছেন এখানেও যদি আল্লাহর জিকিরটা যদি জোর আওয়াজে না করেন আর করবেন কোথায় আমাকে বুঝান? মুসলমানদের ইমান আর আমল বড় নষ্ট হয়ে গেছে, মুসলমানদের ইমান ঠিক নাই, মুসলমানদের আমল ঠিক নাই, আছে শুধু আজে বাজে কাজ নিয়ে, আছে শুধু ইহুদি খ্রিস্টানদের কালচার নিয়ে। কথা ঠিক না বেঠি? আসল জিনিস আমাদের ভিতরে নাই, নকল জিনিস নিয়ে আজকে চতুর্দিকে মুসলমান ছড়াছড়ি, মুসলমানের ভিতরে ইমান কি জিনিস আমল কি জিনিস নাই। আমি কি মিথ্যা বলছি? কথা বলেন না কেন, মিথ্যা কথা বলছি নাকি? বাস্তব কথা। আজকে আমার এই যুব সমাজদের পক্ষ থেকে আমাকে একটা ছোট্ট বিষয়বস্তু দেওয়া হয়েছে, বিষয়বস্তুর আলোকেই কথাগুলো বলতেছি। বিষয়টা হলো বিশ্ব মুসলমান আজকে এত অধপতনে কেন নেমে আসলো, মুসলমানেরা আজকে গোটা দুনিয়ার ভিতরে কেন নির্যাতিত, মুসলমানেরা আজকে গোটা পৃথিবীর ভিতরে কেন নিষ্পেষিত, কেন জুলুমের শিকার? মায়ানমারে মুসলমান মার খায়, ইন্ডিয়ার মধ্যে মুসলমান মার খায়, ফিলিস্তিনে মুসলমান মার খায়, ইরাকের মধ্যে মুসলমান মার খায়, সিরিয়ার মধ্যে মুসলমান মার খায়, আপনার গোটা পৃথিবীর ভিতরে এমনকি যেই দেশের ভিতরে মুসলমান শাসক আছে সেই দেশে মুসলমান বড় নির্যাতিত। কেন? এই কেন কথাটা বলার জন্য আমাকে যুব সমাজের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত শুনবেন না কারা কারা একটু হাত উঠান তো, শেষ পর্যন্ত আপনারা কি শুনবেন না? কথা বলতে আমি না ভয় পাবো, আপনারা আওয়াজ দিতে কিসের ভয়? কারণ আমার দুই পাশে আমার দুইটা বড় মজবুত দামি দুইজন উস্তাদ বসা আছেন, তো আমার তো ভয় লাগার কথা বয়ান করতে, আপনারা আওয়াজ দিতে আপনাদের কিসের ভয়? শেষ পর্যন্ত থাকবো কারা কারা একটু দুই হাত উঁচা করেন তো, বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আসেন এবার
যুব সমাজ ভাইয়েরা যেই কথাটা বলার জন্য বলেছেন, গোটা পৃথিবীর ভিতরে মুসলমানেরা আজকে কেন নির্যাতিত, কেন নিষ্পেষিত, মুসলমানেরা আজকে গোটা দুনিয়ার ভিতরে এত অধপতনের দ্বার প্রান্তে কেন আসলো, এই প্রশ্নের জবাব আমাদের সবার জানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? দরকার আছে। কেন আজকে আমরা মার খাই, কেন আজকে আমরা মজলুম, কেন আমাদের বড় বড় আলেম ওলামারা জেলখানায় বন্দি আছে, এই কথাটা আমাদের জানার দরকার আছে না নাই? সরাসরি জানবো কোরআন থেকে, পৃথিবীর কোনো বই থেকে কোনো কথা আমরা বিশ্বাস করি না, কথা ঠিক না বেঠি? আমরা আল্লাহর কালাম বিশ্বাস করি, আল্লাহর কালামে যা আছে সব কথা, আল্লাহ পাকের প্রত্যেকটা কালাম সত্য না মিথ্যা, আল্লাহ পাকের প্রতিটা কথা সত্য, চির সত্য বলে আব্রাহাম লিঙ্কনের কথা মিথ্যা হতে পারে, আপনার লেনিনের কথা মিথ্যা হতে পারে, গোটা দুনিয়ার আপনার বিভিন্ন প্রকারের স্কলারদের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার আল্লাহর কথা কখনো কশিন কালেও কোনোদিন মিথ্যা হতে পারে না, কথা ঠিক না বেঠি? আল্লাহ পাকের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। 1500 বছর আগে আমার নবীজিকে আল্লাহ পাক সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের ভিতরে এই কেন প্রশ্নের জবাবটা দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা নির্যাতিত কেন হয়, মুসলমানেরা বীরের জাতি হওয়ার পরেও তারা গোটা দুনিয়ার ভিতরে জুলুমের শিকার কেন হয়, এই কেন প্রশ্নের জবাব আল্লাহ পাক সূরা রুমের 41 নম্বর আয়াতের ভিতরে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান মুরব্বী বাবারা পবিত্র কালামে হাকিমের সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কেন প্রশ্নের জবাবটা 1400 বছর আগে আমার নবীর উপরে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, গোটা দুনিয়ার ভিতরে তোমরা যেখানে বসবাস করো না কেন, কই তোমরা যদি মাটির উপরে বসবাস করো, তোমরা যদি সাগরের মাঝখানে বসবাস করো, তোমরা যদি পিপিলিকার গর্তের ভিতরে যদি বসবাস করো, তোমরা মুসলমানদের উপরে বিপদ আসবে, আসমানি বিপদ, তোমরা মুসলমানদের উপরে বিপদ আসবে, জমিনের বিপদ, মায়ানমারের মধ্যে তোমরা অটোমেটিক বুদ্ধদের মায়ের খাইবা, ইন্ডিয়ার মধ্যে তোমরা হিন্দুদের মায়ের খাইবা, ফিলিস্তিনের মধ্যে ইহুদি সম্প্রদায়ের মায়ের খাইবা। রব্বুল আলামিন বলেন, এটার একটাই মাত্র কারণ, বিমা কাসাবাত আইদিন নাস, বলে একটাই মাত্র কারণ, মুসলমানদের ঈমান আর আমল নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠি? মুসলমানদের ঈমান মুসলমানদের আমল নষ্ট হয়ে গেছে। মুসলমানের ঈমান আমল যদি মজবুত হয়, মুসলমানের সম্পর্ক যদি আল্লাহর সাথে ভালো হয়, গোটা দুনিয়ার ভিতরে এই মুসলমানেরা রাজত্ব কায়েম করে, কথা বলেন ঠিক না বেঠি? মুসলমানদের সম্পর্ক করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। যদি আমাদের সম্পর্ক না থাকে, তাহলে আমরা গোটা দুনিয়ার ভিতরে আল্লাহ পাকের পাওয়ার আমরা দেখাতে পারবো না, বরং বিড়ালের মতো কুকুরের মতো আমাদেরকে জুলুমের শিকার হয়ে মরতে হবে, কথা বলেন না কেন আপনারা? আল্লাহ পাকের পাওয়ার আমরা দুনিয়াতে দেখাতে পারবো কখন? আল্লাহর সাথে আমরা সম্পর্ক করব যখন। আল্লাহ পাকের সাথে যারা সম্পর্ক করেছে তারা গোটা দুনিয়ার ভিতরে রাজত্ব কায়েম করেছে। আপনাদেরকে আমি বেশি দূরে নিয়ে যেতে চাই না, আমাদের রাঙ্গুনিয়ার একজন কৃতি সন্তান ছিল, আমাদের রাঙ্গুনিয়ার একজন সূর্য সন্তান ছিল, হাটহাজারী মাদ্রাসার শাইকুল ইসলাম আমাদের উস্তাদ
আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, কোনো পুলিশ ছিল না, কোনো আর্মি ছিল না, কোনো বিডিআর ছিল না, কোনো পাহারাদার ছিল না, কিন্তু শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাই যখন একটা ডাক দিতেন নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে, তখন ঢাকা শহর অচল হয়ে যেত। কারণ শাইখুল ইসলামের আর্মির বিডিআর পুলিশের দরকার নাই, উনার সাথে সম্পর্ক ছিল কার, কথা বলেন না কার, উনার সম্পর্ক ছিল আল্লাহর সাথে, যার কারণে দুনিয়াতে পাওয়ার দেখিয়ে গিয়েছে, কথা বলেন না কেন আপনারা? আল্লাহর সাথে যাদের সম্পর্ক থাকে তারা আল্লাহ প্রদত্ত পাওয়ার দুনিয়াতে দেখাতে পারে। শুধু তাই না মুসলমান, এক একজন আকাবিরের ঘটনা যদি আপনাদেরকে বলতে যাই, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, তাদের পাওয়ারের কথা শেষ করতে পারবো না। তারা যখন রাত গভীর হতো তখন রাতের তিনটা বাজে উঠে তারা সিজদায় লুটিয়ে পড়ত দয়াল মালিকের আল্লাহর কুদরতি পায়ের মধ্যে। তখন সকালবেলা ঘুম থেকে উঠে তারা গোটা দুনিয়ার ভিতরে ওই যে তিনটা বাজে আল্লাহ পাকের পাওয়ার আয়ত্তের ভিতরে নিয়েছে, ওই পাওয়ার তারা দুনিয়াবাসীকে দেখাইতো, কথা ঠিক না বেঠি? তারা পাওয়ার দেখাইতো। এই পাওয়ারটা দুনিয়ার পাওয়ার না, এই পাওয়ারটা কার? আল্লাহ পাকের পাওয়ার। আমাদের সুসম্পর্ক যদি আল্লাহর সাথে ভালো হয়ে যায়, আমরাও দুনিয়াতে আল্লাহ পাকের পাওয়ার দেখাতে পারবো, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা শিক্ষিত পার্সন বেশি, আমাদের শিক্ষার কোনো অভাব নাই, আমাদের কাছে ধিক্ষার কোনো অভাব নাই, আমাদের কাছে সব কিছু আছে, কিন্তু আমাদের কাছে একটা জিনিস নাই, সেটা হলো আমাদের কাছে পরিপূর্ণ ঈমান নাই, কথা ঠিক না বেঠি? হম মুসলমান হে মগর হমে মুসলমানি নেহি, হম মুসলমান হে মগর হমে মুসলমানি নেহি, দিল মে ঈমান হে মগর ঈমানো মে কামিল নেহি। আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, আমরা নিজেদেরকে বড় মুমিন দাবি করি, মুসলমান আমরা নিজেদেরকে বড় আশেক রসুল দাবি করি, আমরা নিজেদেরকে রসুলে পাকের আশেক দাবি করি, কথা ঠিক, কিন্তু আমাদের ভিতরে পরিপূর্ণ ঈমান নাই, রসুলে পাকের আদর্শ আমাদের ভিতরে নাই। আমরা পাঁচ ওয়াক্ত আজান হলে চায়ের দোকানে আড্ডাবাজি করি, আজান হলে আমরা মসজিদের দিকে আমার আজান আমাকে আনতে পারে না, আমার ছেলে সন্তানকে আমি সুখবিলাস মাদ্রাসায় পড়িয়ে তাদের সিনার ভিতরে কোরআনটা আমার ঢুকিয়ে দিতে মনে চায় না। উলামা ইকরামদের সাথে আমাদের ওঠা বসা নাই, বরং তাদের বিরুদ্ধে আমরা বিরুদ্ধাচরণ করি, তাদেরকে আমরা হিংসার নজরে তাকাই, তাদেরকে আমরা ওয়াহাবি বলে কটাক্ষ করি। রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যখন তোমাদের ঐতিহ্য ভুলে গিয়েছো, তোমরা যখন তোমাদের ঈমান, তোমাদের আমল, তোমাদের ঐতিহ্য যখন তোমরা হারিয়ে ফেলেছো, তখনই তোমাদের ওই রাজত্বটা হারিয়ে গেছে, তোমাদের উপরে এখন রাজত্ব কায়েম করেছে ইহুদি খ্রিস্টান আর নাসারার বাচ্চারা, কথা ঠিক না বেঠি? আমাদের সম্পর্ক যদি আল্লাহর সাথে ভালো হয়, মহান মালিকের পাওয়ার আমরা গোটা দুনিয়ার ভিতরে দেখাইতে পারব। তামাম দুনিয়ার কোনো নাস্তিকার বেঈমানেরা আমাদের উপরে চোখ তুলে তাকাতে পারবে না, কথা বলেন ঠিক না বেঠি? মহান আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই, কথা বলেন না কেন? আছে না নাই? সর্বস্তরে আমাদের ঈমান, আমাদের আমল ভালো করার দরকার আছে। মুসলমান কয়দিন দুনিয়াতে থাকবেন? কিসের এত বাহাদুরি দেখান, কিসের এত অহংকার দেখান? টাকার অহংকার, ক্ষমতার অহংকার, আমাদের কাছে অহংকারের কোনো শেষ নাই। আপনি দুই চোখ বন্ধ করে দেখেন, আপনার কোনো অহংকার, আপনার কোনো টাকা, আপনার কোনো ক্ষমতা আপনাকে কবরের আজাব, আল্লাহ পাকের কঠিন শাস্তি থেকে আপনাকে বাঁচাইতে পারবে না, কথা বলেন ঠিক না বেঠি? আমরা নিজেরাই নিজেদের ঈমান আমল ঠিক রাখি নাই, কিন্তু নিজেদেরকে বড় মুমিন হিসেবে আমরা উপস্থাপন করি, কথা ঠিক না বেঠি? বলেন না মুসলমান? দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান,
দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, আবার কলম দিয়া কামাই টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, বলেন না, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, আবার কলম দিয়া কামাই টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, এই শব্দটা বলেন না, ওরা শিক্ষিত শয়তান। অনারাত কেন হস্টর পাল্লার তাইলে কেন আওয়াজ দো না, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের জন্য মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই ওরা নির্যাতন, ঠিক কিনা? ওরা হলো দেশের জন্য মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই ওরা নির্যাতন। ঘুষের টাকাই ওদের বুড়ি, ঘুষের টাকাই ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আমার কথা মিল আসেনি, সমাজের সাথে মিল আসে না নাই, নিজেদেরকে ইমানদার দাবি করে কিন্তু পোস্ট অফিসে গিয়া কলমের খোসায় লক্ষ টাকা ইনকাম করে, আছে না নাই? গরিব দুঃখী মানুষের টাকা মেরে খায়, আছে না নাই মুসলমান? আছে তো। আমাদের আমল যেরকম পরিবর্তন, আমাদের পাওয়ারও সেই রকম পরিবর্তন। আমাদের ইমান ঠিক নাই, আমাদের আমল ঠিক নাই, তো মহান মালিকের সম্পর্ক তো আমার কাছে নাই, আল্লাহ পাকের সেই মহান পাওয়ার আমি কেমনে দেখাবো? কথা বলেন না ঠিক না বেঠিক? তারপরে বিভিন্ন প্রকারের আমরা আয়োজন করি, যে আয়োজন মুসলমানের ইতিহাসে কোনোদিন আমরা পাই, রসুল পাক জীবনে করেন নাই, সাহাবা ইকরাম করেন নাই, তাবেইন করেন নাই, তবে তাবেইন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন করেন নাই, সালফে সালেহিন করেন নাই, ওলি গাউস কুতুব আবদালরা করেন নাই। আমরা 1500 বছর পরে এসে নতুন জিনিস আবিষ্কার করেছি ইহুদি খ্রিস্টানদের থেকে ইম্পোর্ট করা, তো আমরা যখন তাদের কালচার অবলম্বন করেছি তারাও সুযোগ পেয়েছে, আমাদেরকে তাদের গোলাম হিসেবে ব্যবহার করছে, কথা বলেন ঠিক না বেটি? তারা আমাদেরকে নিজেদের গোলাম হিসেবে ব্যবহার করছে, কারণ তাদের কালচার, তাদের চরিত্র আমরা মুসলমানদের ভিতরে চলে এসেছে। আমার মুসলমান মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দিয়া আমার কথাগুলা শুনতে হবে, এ পর্দার আড়ালের মা বোনেরা কানটা লাগাইয়া দেন, কিছু তিতা কথা বললেও আপনাকে সহ্য করা লাগবে। আপনার হাতের ভিতরে অ্যাক্সিডেন্ট করে বিশাল বড় একটা ক্ষত হয়েছে, হাতের থেকে রক্ত প্রবাহিত হয়ে জমিনে পড়ে যাইতেছে, ডাক্তারের কাছে গেছেন, যাওয়ার পরে আপনার ডাক্তার হাতের মধ্যে সেলাই না দিয়ে প্যারাসিটামল দিবে নাকি? কথা বুঝেন না মনে হয়, হাতের মধ্যে সেলাই না করে আপনাকে প্যারাসিটামল খাওয়া হবে নাকি? আপনার হাতের ভিতরে সেলাই করবে, ইনজেকশন মেরে আপনার হাতের ভিতরে সেলাই করে দিবে। রব্বুল আমিন বলেন, ওলামা ইকরাম হলো তোমার রুহের চিকিৎসক, ওলামা ইকরাম হলো তোমার রুহের ডাক্তার, তুমি নামাজ পড়ো না, মাহফিল আসার পরে নামাজের কথা হবে, তোমাকে সহ্য করা লাগবে। ডাক্তারকে যদি বলেন, ডাক্তার সাহেব সেলাই করার দরকার নাই, প্যারাসিটামল দেন, সেলাইটা সেলাইয়ের ব্যথা আমি সহ্য করতে পারবো না, আপনার কাঁটাটা যাবে নাকি রয়ে যাবে? কথা বলেন নাকি কেন, রয়ে যাবে নাকি রয়ে যাবে না? অবশ্যই আপনার হাতের ভিতরে কাঁটাটা রয়ে যাবে, আপনার হাত কখনো ভালো হবে না। রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তুমি যদি বেনামাজি হও, বেনামাজির সম্পর্কে মাহফিলে আলোচনা হবে, তোমার রুহের চিকিৎসা স্বরূপ তোমাকে সহ্য করা লাগবে। তুমি সুদখোর, সুদের বিরুদ্ধে ওয়াজ হবে, খবরদার মাহফিল থেকে গিয়া আবার হুজুরের বদনাম করিও না, কারণ হুজুর তোমার রুহের চিকিৎসক। কথা ঠিক না বে ঠিক? এখন মসজিদের ইমাম মুয়াজ্জিনেরা যদি সুদের বিরুদ্ধে কথা বলে, সভাপতি এসে বলে, হুজুর আগামীকাল সকালবেলা আপনার টিকিট ওকে, আপনি এবার একটু বাড়িতে যাইতে পারেন,
কথা ঠিক না ঠিক? সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না মুসলমান, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না। এক মসজিদের ভিতরে একজন ইমাম সাহেব, খতিব সাহেব শুক্রবার বয়ান দিছে, বেচারা নতুন মানুষ মসজিদের ভিতরে নতুন আসছে, মসজিদের মিম্বরে বসে প্রথম জুমার বয়ান দিছে সুদ সম্পর্কে। এবার নামাজের পরে সকল মুসল্লিরা আপন আপন বাড়িতে চলে গেল, একটা মানুষ মুখের ভিতরে সাদা দাড়ি বাসার মধ্যে যায় না, দোকানের আপনার মসজিদের এক কর্নারে বসে আছে। হুজুর মনে করতেছেন তিনি হয়তো কোনো মুসাফের মানুষ হবে, মনে হয় সবাই চলে গেছে, উনি কেন মসজিদের কোনার মধ্যে বসা আছে? এবার ইমাম সাহেব ডাক দিয়া বলে, ও মুরব্বী সাহেব কি ব্যাপার, সবাই বাড়িতে চলে গেছে, আপনি কেন বসে আছেন? এবার মুরব্বী বলে, আরে আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আপনার মসজিদের সভাপতি। সুবহানাল্লাহ বলেন না তো? ইমাম সাহেব বলতেছে, হুজুর সবাই গেলে আপনাকে ধরার জন্য বসে আছি। বলে কেন ধরবেন? কয় আপনি যে আজকের জুমায় বয়ান দিছেন সুদ সম্পর্কে, প্রথম জুমা আসা মাত্র আমার বিরুদ্ধে কে বলেছে বলেন? আছে না নাই? আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? তো সভাপতি বলে দিল, খবরদার আপনি কেন সুদের বিরুদ্ধে কথা বলেছেন, প্রথম জুমা আসা মাত্র আমার বিরুদ্ধে কে বলেছে বলেন? খতিব সাহেব বলে, না না ও ভাই মুরব্বী ভুল হয়ে গেছে, মসজিদের চাকরিটা চলে গেলে আমার ঘর চলবে না, আমার স্ত্রী সন্তান উপাসে মরবে। ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আগামী জুমা থেকে আর সুদের বয়ান করব না। বাস পরের জুমা যখন আসছে মসজিদের মিম্বরে বসে দিছে ঘুষের বয়ান। কিসের বয়ান? ঘুষের বয়ান দেওয়ার পরে মসজিদের সকল মুসল্লিরা বাড়িতে চলে গেছে, আরেক মুরব্বী আরেক কর্নারে বসে আছে। এবার নামাজের পরে খতিব সাহেব গত জুমার কথা মনে আছে, ভয়ে ভয়ে মুরব্বীর কাছে গিয়া জিজ্ঞাসা করতেছে, বাবা আপনি কেন বসে আছেন? কয় আমি তো এই এলাকার সাধারণ মানুষ না, আমি মসজিদের সেক্রেটারি। কথা বুঝেন না মনে হয়? হুজুরে বয়ান দিছে ঘুষ সম্পর্কে, এখন মসজিদের সেক্রেটারি হলো পোস্ট অফিসারের অফিসার ইনচার্জ, ওই যে টেবিলের নিচ দিয়া তার আদান প্রদান চলে। বলে, হুজুর গত জুমায় সুদ সম্পর্কে বলেছেন ভালো কথা, আবার এই জুমায় নতুন বয়ান আমার বিরুদ্ধে কে বলেছে বলেন? হুজুর বলে, সেক্রেটারি সাহেব ভুল হয়ে গেছে, মাফ চাই, আগামী জুমা থেকে আর আমি ঘুষের বিরুদ্ধে কথা বলবো না, পেট তো চালাইতে হবে। কথা বলেন না কেন? আছে না নাই? ঠিক আছে, তৃতীয় নম্বর জুমা আর সুদের কথা বলা যাবে না, আর ঘুষের কথা বলা যাবে না। এবার পরের জুমা যখন আসছে তখন হুজুর বলতেছে, মুসল্লিরা তো সবাই পুরুষ মানুষ, ফরদার ওয়াজ করি মা বোনদের জন্য, মা বোনরা তা ওয়াজ শুনলে আর আমার সাথে সে ঝগড়া করতে পারবে না। বস পর্দার বিরুদ্ধে ওয়াজ দিছে, পর্দার বিরুদ্ধে কথা বলছে। এবার নামাজের পরে দেখতেছে আরেক মুরব্বী বসে আছে, হুজুরকে বলতেছে, হুজুর আপনি কি আমাকে চিনেন না নাকি? বলে, আমি মসজিদের কেশিয়ার। মসজিদের? আমি মসজিদের কেশিয়ার। কই আমার একটা মেয়ে স্কুলে যাওয়ার সময় বেপরদায় যায়, আমার মেয়ের শরীরের ভিতরে বুরকা থাকে না, আপনাকে কে বলেছেন বলেন? আমার মেয়ের কথা, আমার বেপরদা মেয়ের কথা কে বলেছে বলেন? এবার অসহায় ইমাম সাহেব মানুষ, বেচারা এদিকেও যাইতে পারে না ওইদিকেও যাইতে পারে না, বেচারা আর কি করবে? শেষের জুমা এবার চিন্তা করতেছে, শেষের জুমা আরবিতে করব, কোন ভাষায়? কয় বাংলাতে ওয়াজ করলে তো সবাই বুঝে, আপনাদের মনোযোগ আছে নি? সাই মনোযোগ হার হার আছে, আতুড়ো মনোযোগ আছে না? গো তাকবীর দ, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এবার খতিব সাহেব চিন্তা করতেছে আর সাধু ভাষার বয়ান চলবে না, বাংলা ভাষার ওয়াজ চলবে না, পরের জুমা থেকে বয়ান করব ডাইরেক্ট আরবি ভাষায়, আরবি তো কেউ বুঝে না। এবার খতিব সাহেব বেচারা চালাক মানুষ, পরের জুমা বয়ান করতেছে আরবির উপরে, আরবির ভিতরে বলতেছে, আল্লাহ যারা সুদ খায় তাদের উপরে ঠাঁড়া ভরুক, আরবি ভাষায় বলতেছে, আল্লাহ যারা ঘুষ খায় তাদের উপরে ঠাঁড়া ফরুক। পরের জুমা এবার যখন আরবিতে বয়ান শুরু করছে, আরে কেউ তো আরবি বুঝতেছে না, সবাই তো জাহেল মানুষ ইংরেজি শিক্ষিত, হুজুর বলতেছে আরবির ভিতরে যারা বেপরদায় চলে তাদের উপরে ঠাঁড়া ফরুক। এবার সভাপতিও কয় আমিন, সেক্রেটারিও বলে আমিন, কেশিয়ারও বলে আমিন। ও মুসলমান, আজকে মুসলমানের বাস্তব সমাজের চিত্র এটা, কথা বলেন ঠিক
না বেঠি বানানো কথা না বাস্তব চিত্রের কথা বলতেছি গত জুমায় আমার মসজিদের আলোচনায় বলেছিলাম আমি এই রকম সভাপতি সাহেব বসা আছেন সেক্রেটারি সাহেব বসা আছেন ওনারা জানে মরিচ ছোট হলেও জাল বেশি মরিচ ছোট হলেও আল্লাহর কসম দুই বছরের কাছাকাছি আমার মুরব্বী উস্তাদদের দোয়ায় আপনারা মুরব্বীদের দোয়ায় দুই বছরের ভিতরে ওই খাজা রোড চট্টগ্রাম শহরের বাঙ্গা মসজিদটা ওই মসজিদে আমি যখন প্রথম গিয়েছিলাম এক কাতার মুসল্লি হতো জুমার দিন আশেপাশে সবাই মুখালেফ সবাই মুখালেফ আপনার বিভিন্ন প্রকারের কথা বলতো আমাদেরকে ওয়াহাবি বলে গালি দিত আমাদেরকে রসুলের দুশ্মন বলে গালি দিত আল্লাহর কসম উস্তাদদের দোয়া নিয়ে বলছি আমার কথা এখানে রেকর্ড হচ্ছে মসজিদে গিয়ে এখনো প্রমাণ যারাই আমাদেরকে ওয়াহাবি বলে গালি দিয়েছিল যারা আমাদেরকে রসুলের দুশ্মন বলে গালি দিয়েছিল এই মানুষগুলো এখন আমার মসজিদের প্রথম কাতারের মুসল্লি সুবহানাল্লাহ প্রথম কাতারের মুসল্লি তো তাদেরকে বলেছি গত জুমায় মসজিদের সভাপতি আছে সেক্রেটারি আছে কেশিয়ার আছে বলেছি মসজিদ ঝাড়ু দিবেন সভাপতি সাহেব মসজিদ ঝাড়ু দিবে সভাপতি সাহেব এখন না মসজিদের সভাপতি মসজিদে ঢুকছে লাইট একটা জ্বালানো আছে হ্যাঁ মসজিদের ইমাম সাহেব কই মসজিদের মুয়াজ্জিন কই লাইট কেন জ্বলতেছে আরে মিয়া আপনাকে তো মসজিদের সভাপতি গোড়ার গাছ কাটার জন্য বানানো হয় নাই কথা বলেন না ঠিক না বেঠি মসজিদ ঝাড়ু দিবেন আপনি হুজুরকে বলেন কেন হুজুরের দায়িত্ব নাকি মসজিদ ঝাড়ু দেওয়া আপনি আসেন মসজিদের বালু পরিষ্কার করলে সওয়াব আছে না নাই মসজিদের ময়লা পরিষ্কার করলে সওয়াব আছে না নাই কম না বেশি কম অনেক বেশি কম না মসজিদ পরিষ্কার করলে আল্লাহ পাক আপনার আমল নামায় সওয়াব দান করবেন একটা বালু সাফ করলে মসজিদের থেকে মরা গরু সাফ করার সওয়াব আপনার আমল নামায় আল্লাহ পাক লিখে দিবেন বলেন সুবহানাল্লাহ আমি কথা শুরু করেছিলাম মুসলমান সমাজের বাস্তবতার সাথে মিলতেছে কি মিলতেছে না বর্তমান সমাজটা উল্টা যদি চট্টগ্রামের ভাষায় আমাদের চাটগায়া ভাষায় যদি ওয়াজ করতাম তাহলে চাটগায়া একটা সঙ্গীত শোনাইতাম বাস্তবতার সাথে মিল শুনবেন নি আপনারা এটারা নুনি বই আওয়াজে বুঝা তো নারাতে বন নহর মনে চাচ্ছে কার কার হাত উঠান শুনবেন তো ইনশাআল্লাহ প্রধান বক্তার বয়ান পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ আসেন বর্তমান সমাজের চিত্রটা একদম উল্টা হুজুরে বলে একটা করে আরেকটা আমি এক জুমায় আলোচনা বলছিলাম মাঝে মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে আল্লাহ পাক ইচ্ছাকৃতভাবে ভুল করিয়েছিলেন কথা ভালো করে বুঝবেন তো এবার কথাটা ক্লিয়ার করে স্পষ্ট করে লম্বা আলোচনা করার সুযোগ হয় নাই মসজিদে মুসল্লি দুইটা দোকানে গিয়ে আলোচনা করতেছে কয় আমাদের খতিব সাহেব আজকের জুমায় বলেছেন রসুলে পাক নাকি ভুল করেছেন নাউজুবিল্লাহ বলে অথচ আমি কথাটা বলেছিলাম আমার ভাইটা বুঝে নাই কেমন বুঝে নাই দেখেন রসুলে পাক ভুল করেছেন মানে এশার নামাজের সময় চার রাকাত নামাজে তিনি তিন রাকাতের সময় সালাম ফিরিয়ে দিয়েছেন তো রসুলে পাকের সাহাবাই কেরাম রসুলে পাক তো তিনি সাধারণ কোনো নবী না ওনার ভুল কেমনে ধরি কেউ লুকমা দেয় নাই নামাজ শেষে একজন সাহাবি রসুলে পাকের কানে এসে বলতেছে ওগো নবীজি আজকে থেকে এশার নামাজ কি তিন রাকাত করে দিয়েছে নাকি আল্লাহ পাক সুবহানাল্লাহ বলেন না আমার মুসলমান মুরব্বী বাবারা যখন সাহাবি রসুলে পাককে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এশারের নামাজ তিন রাকাত হয়ে গেল নাকি রসুলে পাক তো অনেক মেধার রসুলে পাক তো অনেক মেধা সম্পন্ন মানুষ রসুলে পাক তো বুঝে নিয়েছেন আজকে এশার নামাজ তিন রাকাত এশার নামাজ আমি রসুল আজকে তিন রাকাত পড়িয়েছি ও মুসলমান সাহাবায়ে কিরামদের আদবটা কেমন দেখেন কিন্তু এখন আমরা বর্তমান সময়ে হুজুর সাহেব যদি ভুলাক্রমে তিন রাকাতের জায়গায় যদি দুই রাকাতে সালাম ফিরায় সভাপতি সাহেব হয় আল্লাহু আকবার কথা ঠিক না বে ঠিক মানে এমনভাবে লুকমা দেয় সে বুঝাইতে চাইতেছে হুজুর আপনার চাইতে আমি বেশি মনোযোগী নামাজে আছে না নাই লুকমা দেওয়ার একটা সিস্টেম আছে হুজুর যদি ভুল করে হুজুরের ভুলটা সমাজের ভিতরে বলে বেড়ায় কই হুজুর আজকে অমুকের বাসায় দাওয়াত খাইতে গেছে তুমি কি জানো না কই অমুকের বউয়ের দিকে একটু নজর দিয়ে তাকাইছে নজরে ফুজাআত
বলেন না নাউজুবিল্লাহ, এমন কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই, যারা মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে বিয়াদবি করে, যারা সুখবিলাস মাদ্রাসার উস্তাদদের সাথে যারা বিয়াদবি করে, যারা আমাদের মুহতামিম শাহ হুজুর দামাত বারকাতুমের সাথে বিয়াদবি করে, আমি কসম করে বললে কাফফারা দিতে হবে না, সবগুলা হলো একটা একটা বদমাশ। কথা বলেন ঠিক না বেঠি? যারা বেয়াদবি করে রসুল বলেন, আরো কঠোর ভাষায় বলেছেন কোরআনুল কারিমে, আল্লাহ পাক বলেছেন তারা হলো অবৈধ সন্তান। কে বলেছেন? হুজুর আছে জিজ্ঞাসা করেন, যারা আলেম উলামাদের সাথে মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করে তারা পিতৃ পরিচয়হীন যার সন্তান, কার কথা? আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমান। এবার আমি বলছিলাম আপনাদেরকে গভীর মনোযোগ দিয়ে শুনেন, রসুলে পাকের কাছে গিয়া বলতেছে, রসুল আজকে কি এশার নামাজ আল্লাহ পাক আপনার জন্য তিন রাকাত করে দিয়েছেন নাকি? রসুলে পাক সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আবার এশার নামাজ চার রাকাত পড়ে নিলেন। তো আমি বলতে চেয়েছিলাম মসজিদের মধ্যে এইটা, এখন আমার ভাই কথাটা বুঝে নাই, বাহিরে গিয়ে সমালোচনা করতেছে, খতিব সাহেব বলেছে রসুলে পাক ভুল করেছেন। ও মুসলমান, রসুলে পাক কেন ভুল করেছে এটাও বলেছিলাম, রসুলে পাক যদি চার রাকাতের জায়গায় তিন রাকাত না করতো, ভুলে যদি না হইতো, আমি আপনি উম্মতেরা চার রাকাতের জায়গায় তিন রাকাত পড়লে তখন আমরা কি করতাম? কথা বুঝেন নাকি আপনারা? রসুলে পাকের মাধ্যমে আল্লাহ পাক উম্মতকে শিখালেন, রসুলে পাক জীবনে একবার ভুল হয়েছে, খতা হয়েছে, রসুলে পাকের একবার ভুলে ত্রুটি হয়ে গেছে, কিন্তু এই ভুল আর ত্রুটিটা আমরা উম্মতের জন্য রহমত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মাহফিল আসছেন, হুজুরের বয়ান দিলের কানে শুনে আমলের নিয়ত শুনতে হবে মুসলমান, বাঁকা মস্তিষ্কে শোনা যাবে না। হুজুর বলেছে একটা, আপনি বুঝছেন একটা কাজ হইবনি, এক মুরব্বি রাস্তা দিয়া যাইতেছে কেরাসিনের কন্টিন নিয়া, কি নিয়া? কেরাসিনের কন্টিন নিয়া রাস্তা দিয়া যাইতেছে, পাশের বাড়িতে আগুন লাগছে। এবার মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে গিয়া বলতেছে, ও এলাকার মানুষেরা অমুকের বাড়িতে আগুন লাগছে, যার হাতে যেটা আছে সেটা তাদের বাড়ির মধ্যে মেরে দাও। এবার তো ওই বুড়া মানুষ রাস্তা দিয়ে যাইতেছে কেরাসিনের কন্টিন নিয়া, বেচারা মসজিদের মাইকের কথা শোনা মাত্র দিছে কেরাসিনের কন্টিন, ওই তোর গরবেলায় মারি তলিয়া মুরব্বী সাহ কথা বুঝি দে না বুঝে দে, এই চাই তারা হত না মাতেরিয়া বুঝি দে না বুঝে দে ন বুঝে দে, তো হুজুরের কথা ন বুঝে দে, হুজুরের কথা কি ন ভুল ন কথা ন বুঝে দে। তো মুরব্বী সাহেব যখন কেরাসিনের কন্টিন ওই আগুন দর্শে ওই ঘরের ভিতরে যখন মেরে দিছে, তো কম জ্বলে না বেশ জ্বলে? বেশ জ্বলে। হুজুরের কথা বুঝতে হবে, হুজুরের কথা দিলের ভিতরে ঢুকাইতে হবে, দেখবেন আপনার আমলের ভিতরে পরিবর্তন আসছে, আপনার ঈমানের ভিতরে পরিবর্তন আসছে। কথা বলেন না ঠিক না বেঠি? আমাদের ঈমান আর আমল ভালো বানানোর দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখে রাখো কোরআনে। কোরআন আমাদের সংবিধান বানানোর দরকার আছে না নাই? এই কোরআন যদি আমাদের প্রধানমন্ত্রী আগামীকাল ঘোষণা করে তিরিশ পারা কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, খোদার কসম আগামীকাল সকাল থেকে এই দেশের ভিতরে যত চোর ডাকাত বদমাশ আছে সবগুলা টুপি পরে ভালো হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? সবগুলা ভালো হয়ে যাবে, কারণ কোরআনের ভিতরে জেনার শাস্তি আছে না নাই, দুর্নীতির শাস্তি আছে না নাই, গরিব দুঃখী মানুষের কম্বল চুরি করে খাওয়ার শাস্তি কোরআনে আছে না নাই? এজন্য কোরআন সকল সমস্যার সমাধান, বলেন না সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। কথা বলেন ঠিক না বেঠি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। আপনাদের জবান খুলেন, বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে, তবেই পাবে সু
সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আপনাদের কি কষ্ট হচ্ছে? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। কথা ঠিক না বে? ঠিক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআন দিয়ে আমাদের ঘর আমাদের সমাজ আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করার দরকার আছে না? নাই। মুসলমানের ঈমান মুসলমানের আমল যদি ভালো হয়ে যায়, মুসলমানদের সাথে সম্পর্ক হয়ে যায় কার সাথে? কথা বলেন না কেন, কার সাথে? আমার কথা কি আপনাদের মনে আসেনি? মুসলমানেরা, প্রশ্ন হলো মুসলমানেরা কেন নির্যাতিত, মুসলমানেরা কেন নিষ্পেষিত, মুসলমানেরা তারা কেন পাওয়ার দেখাতে পারে না? এই যে কারণগুলো বললাম, মুসলমানদের ঈমান আর আমল নষ্ট, মুসলমানদের ঈমান আর আমল নষ্ট। মুসলমানেরা ঈমানের উপরে উত্তীর্ণ হতে পারে নাই, আমলের উপরে তারা পিএইচডি করতে পারে নাই, আমল পরিবর্তন করতে না পারার কারণে গোটা দুনিয়ার ভিতরে আজকে মুসলমানেরা নির্যাতিত। কথা বলেন ঠিক না বেঠি? বড় অবাক লাগে, বাংলাদেশ 95% মুসলমানের দেশ। ও মুসলমান, একটা কলেজের চিত্র দেখেন, একটা কলেজের, ঢাকার ভিতরে একটা কলেজ আছে, যারা ইয়াং জেনারেশন আছেন, যারা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আপনারা দেখেছেন বিগত এক সপ্তাহ আগে আপনাদের এই 95% মুসলমানের দেশে ইডেন কলেজ নামক ওই কলেজের ভিতরে কি ঘটনাটা ঘটলো আপনারা দেখেছেন কি দেখেন নাই? ও মুসলমান, যারা আপনারা শিক্ষিত পার্সন আছেন, আপনারা তো দেখেছেন একটা কলেজের ভিতরে আমার মা আমার বোনেরা পড়তে যাবে, কিন্তু আমার বোনেরা যখন সিটের জন্য যায়, কয় এই কলেজে আমাকে একটা সিট বরাদ্দ দাও, তখন আমার বোনকে বলা হয় তোমার সতীত্ব আমাকে এক রাতের জন্য দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। ইডেন কলেজের আপনার আখলাকের কথা বলছি। ও মুসলমান, আমাদের একজন আলেম আছেন, আলেম জেলখানায় বন্দী আছেন, আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমুল আলিয়া। রাজনীতির গন্ধ নিয়েন না, বাস্তব কথা বলছি। মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুমুল আলিয়া আজ থেকে 3 বছর আগে উনার একটি সম্মেলনে উনি দায়িত্বহীন ভাষায় এই কথাটা বলেছিল, ইডেন কলেজের মা বোনেরা, ইডেন কলেজের বোনেরা ভালো মেয়ে কলেজে ঢুকে আর বেশ্যা হয়ে সেখান থেকে বের হয়। কথা ঠিক না বেঠি? হুজুরের কথা আজকে 3 বছর পরে এসে আজকে বাস্তব চিত্রে আমরা দেখতে পেলাম। এটা আমাদের কথা না, প্রথম আলো পত্রিকা পড়েন, আপনার পূর্বকুন পত্রিকা পড়েন, সময় নিউজ পড়েন, সব নিউজের ভিতরে এই নিউজ করা হয়েছে। মা বোনেরা যখন, মেয়েরা যখন ওই কলেজের ভিতরে পড়তে যায়, তখন সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বলা হয় আমাদের নেতাকে এক রাত তোমার সতীত্ব তুমি বিলিয়ে দাও। বলেন না নাউজুবিল্লাহ।
এই হলো 95 ভাগ মুসলমানের দেশের চিত্র। কই আপনাদের ঈমান, কই আপনাদের আমল, কই গেছে আপনাদের সেই পাওয়ার? একটাই মাত্র কারণ, আমাদের ঈমান আর আমাদের আমল নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরারে আমার লম্বা কোনো কথা বলবো না, মুসলমানেরা কেমন পাওয়ার দুনিয়ার ভিতরে দেখিয়েছে আপনাদেরকে আমি একজন সাহাবীর ঘটনা বলতে চাই। সেই সাহাবীর নাম হলো হযরতে উকবা বিন নাফি রাদিয়াল্লাহু আনহু। হযরতে উকবা বিন নাফি রাদিয়াল্লাহু আনহু কেমন পাওয়ার দুনিয়ার ভিতরে দেখিয়েছেন মুসলমান? সম্পর্ক আমার মালিক আল্লাহর সাথে ভালো থাকার কারণে। হযরতে উকবা বিন নাফি রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানের সেনাপতি বানিয়ে দিয়েছেন আমার নবীজি। হযরতে উকবাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানিয়ে দিয়েছেন। ও উকবা, যাও যুদ্ধের ময়দানে গিয়ে তুমি জিহাদ করো সাহাবায়ে কিরামদের জামাত নিয়া। হযরত উকবা বিন নাফিকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। যাইতেছেন একটা জঙ্গল দিয়ে, একটা বিশাল বড় পাহাড়ের মাঝখান দিয়ে যাইতেছেন মুসলমান। বলেন আল্লাহু আকবার। হযরত উকবা যাইতেছেন, যাইতে যাইতে গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেল। গভীর জঙ্গলের ভিতরে ঢুকার পরে এবার মুসলমান রাত্রিবেলা ঘুমাইতে তো হবে, রেস্ট করতে হবে। রাত্রিবেলা কিভাবে তিনি এই বন জঙ্গল পাড়ি দিয়া যুদ্ধের ময়দানে যাবে? এবার সেনাপতি বলতেছে তোমরা টাবু টাকাও। টাবু টাকানোর পরে সাহাবায়ে কিরামগণ সেখানে ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য তারা শুয়ে পড়লেন জমিনে মুসলমান। 5 মিনিট পরে যখন ওনাদের চোখের ভিতরে ঘুম আসবে বাপ, এমন সময় বন জঙ্গলের ভিতর থেকে বিশাল বড় বড় বাঘ ভাল্লুকের বিভিন্ন হিংস্র প্রাণীদের আওয়াজ সাহাবায়ে কিরামদের কানের ভিতরে আসতেছে। এবার সাহাবায়ে কিরামদের ঘুম ভেঙে যাচ্ছিল। একজন সাহাবিও পশু পাখির আওয়াজে ঘুমাইতে পারতেছেন না। এমন সময় সাহাবিরা এবার সেনাপতির কাছে দৌড়ায় আসছে। সেনাপতি কয় আমরা তো বনের পশু পাখিদের আওয়াজে ঘুমাইতে পারতেছি না, আপনি কিছু একটা ব্যবস্থা করেন। এবার হযরত উকবা দাঁড়ায় গেছে, দৌড়ায়া পাহাড়ের চূড়ায় উঠে পড়লেন মুসলমান। এবার মুসলমান পাহাড়ের চূড়ায় উঠে এবার তিনি ভাষণ দেওয়া আরম্ভ করেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত উকবার ভাষণ দুনিয়ার কোনো মানুষের জন্য ছিল না, হযরতে উকবার ভাষণ ছিল বন জঙ্গলের পশু পাখিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। এবার তিনি ইনফরমেশন করতেছে, ও বনের পশু পাখিরা, তোমাদেরকে আমি 3 ঘন্টা 3 দিন তোমাদেরকে আমি সময় দিলাম। এই 3 দিনের ভিতরে আমরা 3 দিন পর্যন্ত এই বন জঙ্গল দিয়া সফর করব। এই 3 দিনের ভিতরে যদি তোমরা পশু পাখিরা আমাদেরকে যদি ডিস্টার্ব করো, তাহলে আমার তলোয়ার কিন্তু তোমাদের গর্দানার উপরে পড়বে। বলেন সুবহানাল্লাহ। হযরতে উকবার হাদিস আছে মুসলমান, বুখারী শরীফের হাদিস। হযরতে উকবা বলতেছে আমি যখন আল্লাহু আকবার ওই পাহাড়ের চূড়ায় উঠে যখন আমি ভাষণ দিলাম পশু পাখিদের জন্য, তোমরা এখান থেকে বন জঙ্গল খালি করে দিয়া চলে যাবা। মুসলমান কিতাবের ভিতরে আসছে উকবা রাদিয়াল্লাহু আনহু বলেন 3 দিন পর্যন্ত আমরা বনের ভিতরে দিয়া সফর করেছিলাম, একটা চড়ুই পাখির আওয়াজ পর্যন্ত আমরা শুনতে পাই নাই। হযরতে এই উকবার পাওয়ারটা ছিল কার পাওয়ার? নমাতে দেয়া কার পাওয়ার ছিল? বলেন না আল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ খুশি না নারাজ? একটু মহাব্বতে জোর আওয়াজে, জীবনে কোনোদিন এমন আওয়াজ দেন নাই, একটু মহাব্বতের সাথে আমার মালিককে ডাক দেন না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর সাথে রাতের 3টা বাজে সম্পর্ক করবা, তখন তোমরা আমি আল্লাহর পাওয়ার দুনিয়ার ভিতরে দেখাইতে পারবা। ও মুসলমান, আপনাদেরকে আমি লম্বা চোড়া আলোচনা করার মতো এলেম আমাদের কাছে নাই, আমার কাছে তেমন কোনো এলেম আমল নাই, কিন্তু মুরব্বীদের দোয়া, উস্তাদদের দোয়া, আপনাদেরকে আমি আমার বিষয়বস্তু নিয়া কয়েকটা কথা বলার চেষ্টা করতেছি। সমাজের ভিতরে অহংকার হিংসা আছে না নাই? মুসলমানদের ইমান
মুসলমান, মুসলমানদের আমল কমজোর হয়ে গেছে, এই জন্য তো একজন আরেকজনকে হিংসা করে, আছে না নাই? দেখবেন যে মাথার ভিতরে টুপি লাগাইছে, মাথার ভিতরে টুপি লাগাইছে, শরীরের ভিতরে আমার মতো জুব্বা গায়ে দিছে, আমার মতো পাঞ্জাবি গায়ে দিছে, কিন্তু আমার আড়ালে গিয়া আমাদের সমালোচনা করে, আমাদের বিরুদ্ধে কথা বলে এমন কিছু টুপিওয়ালা মানুষ আছে না নাই? ও ভাই, তোমার দিলের ভিতরে এত কেন হিংসা? আমাদের সাথে মিশে দেখো না, আমরা আলেমদের সাথে মিশে দেখো না, তুমি কেন আমাদের সমালোচনা করো না বুঝেন না জেনে? কেন আমাদেরকে রসুলের দুশ্মন বলে গালি দাও? কেন আমাদেরকে ওয়াহাবি বলে গালি দাও? তোমার আমল তুমি করো, আমার আমল আমি করি, আমি আমার আল্লাহকে জবাব দিব, তুমিও আমার আল্লাহকে জবাব দিবা। কাল হাশরের ময়দানে আমি যদি আমার নবীর সামনে দাঁড়াই, তুমি আমাকে দুনিয়ার ভিতরে রসুলের দুশ্মন বলেছিলে, রসুলের দুশ্মন বলে আমাকে তুমি কটাক্ষ করে গালি দিয়েছিলে, আমার সিনার ভিতরে যদি আমার হাবিবের মহাব্বত থাকে, আমার সিনার ভিতরে যদি আমার মায়ার নবীর ভালোবাসা থাকে, তুমি আমাকে অপবাদ দেওয়ার কারণে কাল হাশরের ময়দানে আমার হাবিবে কিবরিয়ার সামনে তোমাকে আমি জালেমের কাঠগড়াই দাঁড় করাবো, কথা বলেন ঠিক না বেঠি? আমাদের পটিয়ার মুফতি সাহেবুর রহমতুল্লাহ আলাই এই কথাটা বারবার বলতেন, ও পটিয়াবাসী, তোমরা যদি আমাকে বিশাল বড় গাছ দিয়া যদি আঘাত করো, তোমাদেরকে আমি পাল্টা কোনো জবাব দিব না। তোমরা যদি আমার পটিয়া মাদ্রাসা আগুন দিয়ে জ্বালায়া দাও, পাল্টা তোমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিব না। আমাদেরকে যদি ঈদগাহ থেকে তাড়াইয়া দাও রসুলের দুশ্মন বলে, তার বিরুদ্ধে আমরা কোনো প্রতিবাদ করব না। আমাদেরকে যদি রসুলের আল্লাহু আকবার তোমাদের দুশ্মন বলে আমাদেরকে যদি কেটে ফেলো, কোনো প্রতিবাদ করব না, কিন্তু একটা কথা বলব না। সেই কথাটা হলো, আমাদের সিনার ভিতরে আমার মায়ার নবীর মহাব্বত নাই, এই কথাটা তোমরা বলিও না। আল্লাহু আকবার! আমরা আমার নবীজির মহাব্বত নিয়ে চলতে চাই কি চাই না? আমরা আমাদের নবীর মহাব্বত নিয়ে চলতে চাই, কিন্তু বাবাজি তুমি যে আমাকে গালি দিলা রসুলের দুশ্মন বলে, আমার সিনার ভিতরে তো রসুলের মহাব্বত ভর্তি আছে, আমার দিলের ভিতরে তো রসুলের ভালোবাসা আছে, তুমি কেন আমাকে মিথ্যা অপবাদ দিয়ে রসুলের দুশ্মন বানাইলা? তোমাকে তো মিথ্যাবাদীর কাঠগড়ায় কাল হাশরের ময়দানে আমার আল্লাহ দাঁড় করাবে, কথা বলেন ঠিক না বেঠি? আমাদের সিনার ভিতরে আমাদের হাবিবে কিবরিয়ার মহাব্বত কম না বেশি? বলেন না কম না বেশি? আমাদের সিনার ভিতরে আমার নবীর মহাব্বত অনেক বেশি। কেন তুমি আমাদেরকে বলো রসুলকে আমরা মহাব্বত করি না? রসুলের মহাব্বতটা কি রকম? রসুলের মহাব্বতটা কি জিলাপি খাওয়া? আওয়াজে বোঝা যাচ্ছে জিলাপি খাওয়াটাই রসুলের মহাব্বত? রসুলের মহাব্বত কি বিরিয়ানি খাওয়া? রবিউল আব্বাল মাসে লাফালাফি করা? রবিউল আব্বাল মাস আসলে চট্টগ্রাম শহর অচর করে দেওয়া? এটা তো রসুলের ভালোবাসা না। রসুলের ভালোবাসা হলো তোমার ব্যক্তিগত জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, তোমার আন্তর্জাতিক জীবনে, তোমার জীবনের প্রতিটা সেকেন্ডে রসুলে পাকের মহাব্বত নিয়ে রসুলে পাকের সুন্নাত বাস্তবায়ন করা, এটাই তো রসুলের আদর্শ, কথা ঠিক না বেঠি? এটাই তো রসুলের মহাব্বত। কি বুঝাও আমাদেরকে? লেখাপড়া তো তোমাদের চাইতে আমরা কোনো অংশে কম করি নাই আল্লাহর রহমতে। আমাদের একজন উস্তাদের সামনে দাঁড়াইতে পারেন কিনা দেখেন। সুখবিলাসের ভিতরে আমরা গর্ব করি, অনেক উস্তাদ আছেন যাদের পায়ে পায়ে কদমে কদমে হেঁটে হেঁটে আমরা মানুষ হয়েছি, দুই পাশে দুইজন বসা আছে। জিজ্ঞেস করেন, আপনাদেরকে উস্তাদদের বড়াই করছি না, আমাদের সুখবিলাস মাদ্রাসার একটা হাফতুম জামাতের ছাত্র, ক্লাস সেভেনের একটা ছাত্রকে যদি দাঁড় করাইয়া দেয়, তার সামনে যদি তোমরা যারা আমাদেরকে রসুলের দুশ্মন বলে গালি দাও, আমি তো কসম করে বলতে পারবো একজন হাফতুম হাফতুম জামাতের ছাত্রের সামনে তোমরা দাঁড়াইয়া কথা বলতে পারবে না, কথা ঠিক না বে ঠিক? কারণ আমাদের কাছে সহি কোরআন, সহি এলেম আমাদের কাছে আছে। তোমরা আমাদেরকে রসুলের দুশ্মন বলো, তোমরা আমাদেরকে রসুলের আশেক না বলে আমাদেরকে তোমাদের দুশ্মন বলো, যাই বলো, কিন্তু আমরা আসল জিনিস ধরে আছি, কথা ঠিক না বে ঠিক? শেষ কথা,
আমি বেশি লম্বা কথা বলবো না, দুই মিনিটে আমার কথা শেষ। একটা হাদিস মনে পড়লো, আমি আমার বিষয়বস্তুটাকে টেনে আনতেছি। আমার যুবক ভাইয়েরা বললেন, বর্তমান মুসলিম বিশ্বের অধপতনের কারণ কি, মুসলমানেরা কেন মার খায়? আপনাদেরকে আমি প্রশ্নের জবাবে বলেছিলাম, জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, সূরা রুমের 41 নম্বর আয়াত। আমাদের ঈমান আর আমল নষ্ট হয়ে গেছে। শেষ, মুসলমান দুই মিনিটে কথা শেষ। হে দুনিয়ার মানুষেরা, গভীর মনোযোগ দিয়া শুনো, সুখবিলাসের মুসলমান, তুমি আমার ভাই হিসেবে তোমার পায়ে হাত দিয়া বলতেছি, তুমি আমার বাপ হিসেবে তোমার পায়ে আমি আমার হাত দিয়া বলতেছি। খবরদার, আল্লাহর রসুলের একটা হাদিস, আমি না বললে আমার হক আদায় হবে না। আমার নবী বলেন, গোটা দুনিয়ার মুসলমানেরা তোমরা একটা দেহের মতো হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ইন্নামাল মুমিনুনা কারজুলিন ওয়াহিদ, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। আমার নবী বলেন, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা একটা দেহের মতো হয়ে যাও। কই রাসূল আল্লাহ, একটা দেহের মতো হয়ে যাব তার মানেটা কি? আমার নবী বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যখন পায়ের ভিতরে আঘাত পাও, তখন তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়। কথা ঠিক না বে ঠিক? কই তুমি যখন হাতের মধ্যে আঘাত পাও, তখন তোমার চোখ দিয়া টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়। এবার নবীজি বলেন, তুমি তো চোখের মধ্যে আঘাত পাও নাই, আঘাত পাইছো পায়ের মধ্যে, তোমার চোখ দিয়া কেন পানি পড়ে? তুমি তো আঘাত পাইছো হাতের মধ্যে, তোমার চোখ দিয়া কেন পানি পড়ে? আমার নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমার চোখের মধ্যে আঘাত না পাইলে কি হবে? পা আর হাতের সাথে চোখের একটা কানেকশন আছে না নাই? কই এই তিনটা হলো ভাইয়ের মতো, এই জন্য তো এক ভাই আঘাত পাইলে আরেক ভাই চোখ কান্না করে। সুবহানাল্লাহ। বলেন কই তোমার হাত, চোখের ভাই যখন আঘাত পায়, তখন চোখ আর বরদাস্ত করতে পারে না, চোখ দিয়া টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে যায়। ও সুখবিলাসের মুসলমানেরা, সুখবিলাস মাদ্রাসার উপরে যখন কেউ কোনো কুলাঙ্গার যখন আঘাত করে, তুমি যদি খুশি হও, তুমি যদি বলো তারা তো ওয়াহাবি, তারা তো রসুলের দুশ্মন, তারা তো আমার দুশ্মন, আমার জানের দুশ্মন, তাদের উপরে আঘাত আসছে, আমি কি করব? নবী বলেন, তুমি আমার উম্মত হতে পারো নাই। সুবহানাল্লাহ। বলেন রসুল বলেন, তোমায় উম্মত হবে তখন যখন তোমরা মুমেনেরা একটা দেহের মতো হয়ে যাবে। যখন ওয়াহাবি মায়ের খাবে, তখন সুন্নি বলবে আমার ভাইকে মারছো, আসো খেলবো তোমার সাথে। সুন্নি যখন মায়ের খাবে, তখন ওয়াহাবি বলবে লাঠি নিয়ে দাঁড়াবো, আসো আমার ভাইকে মারতে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওয়াহাবি সুন্নি আহলে হাদিস যত দল আছে, আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ জামাত ইসলামী হেফাজত, সব মুসলমানেরা যদি একটা দেহের মতো হতে পারে, আল্লাহর কসম, এই মুসলমানদের উপরে কোন কুলাঙ্গারের বাচ্চা চোখ উঁচা করে তাকাতে পারবে না। এটাই হলো আসল কথা, শেষ কথা। মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হবে, মুসলমানেরা যখন একটা দেহের মতো হবে, তখন কোনো নাস্তিক বেঈমান এই মুসলমানদের দিকে চোখ তুলে তাকাইতে পারবে না। কথা ঠিক না বেঠি? শেষ কথা, হাতের পাঁচটা আঙ্গুল আছে না নাই? এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের কোনো মিল নাই, এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের কোনো মিল নাই, এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের কোনো মিল নাই। কিন্তু প্রশ্ন করতে চাই, বাত খাওয়ার সময় পাঁচটা আঙ্গুল একত্রিত হয় কি হয় না? কথা বলেন না কেন, হয় কি হয় না? এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের মিল নাই, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের মিল নাই, কিন্তু ভাত খাওয়ার সময় একত্রিত হয়ে যায়। আমরা কেউ ওয়াহাবি হতে পারি, কেউ আবার সুন্নি হতে পারি, কেউ আবার তিতা হতে পারি, কেউ আবার মিঠা হতে পারি, কিন্তু কোনো বেঈমানেরা যখন আমার আল্লাহ নিয়ে কথা বলবে, যখন আমার কোরআন নিয়ে কথা বলবে, যখন আমার রসুলকে গালি দিবে, তখন আমরা আলাদা আলাদা হলেও কি হবে? পাঁচটা আঙ্গুলের মতো আমরা একত্রিত হওয়ার দরকার আছে না? না, একত্রিত হওয়ার দরকার আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজেদের হারিয়ে যাওয়া ঐতিহ্য, নিজেদের হারিয়ে যাওয়া ঈমান, নিজেদের হারিয়ে যাওয়া আমল আল্লাহ পাক ফিরিয়ে এনে গোটা দুনিয়ার ভিতরে আমাদেরকে রাজত্ব কায়েম করার তৌফিক দান করুন। বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইলেন?
বলেন না কষ্ট পাইলেন? আমি আপনাদের এলাকার সন্তান, হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না, হয়তো কথাগুলা বলতে গিয়ে অনেকের মনে আঘাত আসতে পারে। আল্লাহর কসম, সকলের দরদ অন্তরে নিয়া আপনাদের সন্তান হিসেবে কথাগুলা বললাম, কেউ মনে কষ্ট নিয়েন না। ওয়াহাবি সুন্নির ঝগড়া করার জন্য আসি নাই, আপনাদেরকে সহি কোরআন হাদিসের কথাগুলা বলার জন্য এসেছি। আল্লাহ পাক আমাদেরকে এই দিনই কথাগুলো, যে কথাগুলো আমি বললাম, আমার আগে যারা বলেছেন, এসার পরে যারা বলবেন, আল্লাহ পাক প্রত্যেককে বুঝে শুনে এখলাসের সাথে আমল করে পাক্কা মুমেন মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার উস্তাদদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। উস্তাদরা আছেন বিদায়, ওনাদের কদমে কদমে চলে আজকে এই আপনাদেরকে কোরআনের কথাগুলো শুনাইতে পারতেছি, এটা ওনাদের অবদান, এটা সুখবিলাস মাদ্রাসার অবদান। 6-7টা বছর এই সুখবিলাস মাদ্রাসায় আমরা পড়েছি। আল্লাহ পাক আমাদের এই সুখবিলাস মাদ্রাসা সহ সকল আসাতেজাই কারাম, আমাদের মুহতাম্মি শাহ হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া, অনেক উঁচা মাপের আলেম, অনেক উঁচা মাপের বুজুর্গ, কিন্তু হুজুর যে এই পাহাড়ের ভিতরে আমাদের জন্য দিনের খেদমত করতেছে, এটা আমাদেরকে কদর করার দরকার আছে না নাই? কদর করবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, বলেন আমিন। আজকের যুব সমাজ, যারা মাহফিলের আয়োজন করেছে যুবক ভাইয়েরা, আমার সাথে বেশ কম সবার সম্পর্ক আছে, ছোট ভাই বড় ভাই, আল্লাহ পাক প্রত্যেক যুবক ভাইদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক এই মাহফিলকে ঘিরে আল্লাহ পাক প্রত্যেকের জন্য হেদায়তের জরিয়া হিসেবে কবুল করুন, বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।